আচ্ছা ভালো এটা ভালো যে আপনি মানে যদি চিন্তা নিজে চিন্তা করে বের করে থাকেন প্রশ্নটা তাহলে তো খুবই ভালো কিন্তু আপনি যদি কথা চিন্তা করছেন আর ওই ভিডিওটা আসলে আমার দেখা হয় নাই আমার মনে আজকে একবার আমার সামনে আসছিল আমি দেখিনি ভিডিওটা দেখা হয় আর ওই সময় আমার একটা কল আসছিল আচ্ছা আমি এই ভিডিওটা দেখলাম এই ভিডিওটা বেশ ভাইরাল হইছে আমি আমি এটা যদি আপনি ভিডিও দেখে বা কারো থেকে শুনে এটা করে থাকেন তাহলে তো সেটা হলো আরেকজনের প্রশ্ন কিন্তু আপনি যদি নিজে ভাইবা বের করে থাকেন তাহলে তো খুবই ভালো ব্যাপার ভিডিওটা দেখা হয় নাই আমার দেখা হয় আচ্ছা আচ্ছা

গত ভিডিওতে লাস্টে আমি যুক্ত হয়েছিলাম আমি চারটা পয়েন্ট নিয়ে কথা বলতেছিলাম দুইটা পয়েন্ট নিয়ে কথা বলছিলাম ওই দিন পরে আপনি লাইভটা শেষ করলেন যার কারণে বলতে পারিনি আচ্ছা তাহলে জুতো বলে ফেলেন দুইটা পয়েন্ট জুতো বলে আজকে আমি একটা পয়েন্টই বলবো সেটা হচ্ছে আপনার সাথে ওইদিন দিন ওই লাইভটাতে দেখলাম যে বলতেছে যে বিচার মানে তাহলে বিচার করবে কে আমরা যে একে অপরকে অত্যাচার করতেছি তাহলে বিচারটা করবে কে বিচার পাবে কোথায় মানুষ মানে বিচার যেমন এই দুনিয়াতে হয়তো আমি অত্যাচারিত হলাম যার মাধ্যমে আখিরাতে গেলে বড় আল্লাহ তার বিচার করবে আচ্ছা আচ্ছা জানতে চাই ভাই আপনি তো আমার কোনো প্রশ্ন আমাকে কোনো প্রশ্ন করছেন না আপনি কোনো মুমিনের প্রশ্নের উত্তর দিচ্ছেন নাকি জি আপনার উত্তর আমি সন্তুষ্ট মানে আপনারা যে উত্তর দেন ওটাতে আমি সন্তুষ্ট কিন্তু আপনার উত্তরের সাথে আমি কিছু এড করতে একটা কথা বলি ভাই মানে আমরা তো লাইভ করি হ্যাঁ আপনি নিজেও কিন্তু লাইভ শুরু করতে পারেন হ্যাঁ আপনি মনে করেন আপনি মনে করতেছেন যে আপনি এই অ্যানসারটা আর ভালো দিতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু খুব ভালো আপনি কিন্তু নিজেই লাইভ করতে পারেন নিজে লাইভ করে মানে মুমিনদের সাথে আলোচনা করে বিতর্ক করে বা মুমিনদের লাইভে গিয়ে আপনি তাদের সাথে বিতর্ক করতে পারেন কথা বলতে পারেন এটাও কিন্তু করতে পারেন তাই না তো আমার এখানে এসে মানে উত্তর আমি আসলে মুমিনদেরকে একটু অগ্রাধিকার দিতে তো মুমিনরা আসলে আমি তাদের সাথে একটু কথা বলতে চাই কিন্তু আপনি প্রত্যেকদিন এসে প্রতিদিন চলে আসেন প্রতিদিন আসেন প্রতিদিন এসে চলে আসলে আমাদের একটু সমস্যা হয় বুঝছেন ভাই আমরা কোরআন হাদিস দেখলে পরে আমরা সঠিক ভাবে জানতে পারি যে কোরআন হাদিস এবং ইসলামের সঠিক বিচার নাই যেমন ধরেন মারা যাওয়ার পরে জানাতে গেলে আমরা হুর পাবো মেয়েরা পাবে না এটা সঠিক বিচার নাই তারপরে হচ্ছে মেয়েদের মধ্যে দিয়ে কোনো নবী নাই

মাইক্রোফোনটা হ্যালো হ্যালো আচ্ছা এখন আপনারা একটু দেখেন তো আপনারা সাউন্ডটা একটু ঠিক পাচ্ছেন কিনা আমি এটা মাইক্রোফোনের ইয়াটা চেঞ্জ করেছি এখন আশা করি আগের থেকে বেটার হওয়ার কথা বোধ হয় আচ্ছা আমি আরেকজনকে যুক্ত করি